হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে নিয়েছি, খুব সুন্দর করে সেজে গুজে। এবার আমি একটু বেরিয়েছি ঘুরতে, আজকে কলেজ ছুটি আছে আমার, তো ঝড় আসছে ওই জন্য কলেজ ছুটি দিয়ে দিচ্ছে। তো বেকার বেকার বাড়িতে বসে কী করবো, তাই জন্য বাইরে ঘুরতে বেরিয়ে গেছি, সাথে আছে মান্টিদি। তো দেখতে পাচ্ছ আমরা টোটোতে বসে গেছি এবং মান্টিদির কিছু কাজ ছিল ব্যাংকে, তো আমরা ব্যাংকে যাচ্ছি। তো সাথে থাকো আর দেখতে থাকো, আমরা ব্যাংকে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ওই লিখে যা, এখানে মান্টিদি চেকে সাইন করছে, মানে চেকে যে ওইসব লেখা হয় ফর্মটা ফিল আপ করছে। আর আমি এখানে ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার তো কোনো কাজ নেই তাই জন্য। তো তারপর আমরা ব্যাংক থেকে বেরিয়ে এখন যাচ্ছিলাম রাস্তায় মাছের পুকুরের দিকে, ওটা আছে রথতলাতে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানে কাছেই আছে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে। আমরা এখন যাচ্ছি মাছ পুকুরের দিকে, তো মাছ পুকুর ওইখানে অনেক বড় বড় মাছ আছে ওখানে রথতলাতে। রথতলাতে তো হ্যাঁ রথতলাতে বক্তিশীল ঠাকুরের নাম হচ্ছে বক্তিশীল ঠাকুর, তো ওইখানে মাছ পুষবে। তো তোমরা থাকো সাথে, তোমরাও দেখো আর আমরাও যাই। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো দেখা যাক কী হয়। দাঁড়া দেখতে দেওয়া ওকে, তুই ভালো তো লাগছে, খারাপ লাগছে। হ্যাঁ এইভাবেই ভিডিও করতে হয়, তখন এইরকম নিয়ে রাখতে হবে, ইউটিউব ভিডিও। আমরা এসে গেছি এইখানটায় মতিলাল স্লেট, আমরা অনেক আগে থেকে চলে এসেছি এখানটায়, যে অনেকক্ষণ ধরে ওয়েট করছি কারণ ওখানে চারটে থেকে পাঁচটা এক ঘন্টাই ভেতরে ঢুকতে দেয়, তার আগে ঢুকতে দেয় না। একে দেখো টাকা ওই খাবার, তো আমরা এখনো ওয়েট করছি, এখনো চারটে বাজেনি, তো চারটে বাজে অবধি আমরা ওয়েট করছি, সাথে থাকো ঠিক আছে। চলো ফাইনালি আমরা ঢুকতে পেরেছি, তো চলো দেখি কি দেখা আছে। তো চলো ইনারি, এই পুকুরটা ইনারি, ইনারি পুকুর, এটা পুকুরটা না এখানে মাছ তো খায় না, ধরেও খায় না, বড় বড় মাছ সবাই আসে খাবার নিয়ে আসে, যদি তার মতো করে খাওয়া। আর সুন্দর সুন্দর মাছ আছে, জানি না ক্যামেরাতে কতটা দেখা যাবে, কিন্তু খালি চোখে বড় বড় সাদা মাছ, লাল মাছ, বিভিন্ন রকমের মাছ কিন্তু আছে এখানে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, আসছি এই দেখো, দেখতে পাচ্ছ তোরা কত বড় মাছ, সত্যি অনেক বড় বড় মাছ দেখাচ্ছে এখানে। এই যে কতটা বুঝতে পারছ আমি জানি না, তবে অনেক বড় বড় ফোনে ক্যামেরাতে বোঝাচ্ছে না, ক্যামেরাতে বোঝাচ্ছে না, জুম করে বোঝাচ্ছে, এই যে অনেক বড়। কত বড় বড় মাছ, এবার হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে, অনেকগুলো হোয়াইট কালারের এগুলো, কত বড় বড়। এখানে একটা আছে মিয়াও, কেমন লাগলো ভালো না কমেন্ট করে জানিও, আমি জানি বেশি দেখা যায়নি ক্যামেরাতে, কিন্তু সামনে সামনে সুন্দর। কেউ যদি আসতে চায়, এটা হচ্ছে বিটি রোডের উপর রথতলা নেমে কামারহাটি পৌরসভা ঠিক উল্টো দিকে, সামান্য একটু হেঁটে আসলে এখানে 10টা থেকে 11টা সকালে দেখার টাইম, আর রাতে বিকেলে হচ্ছে 4টা থেকে 5টা। আর এখানে একটা মন্দিরও আছে, সেটাও দেখাবো একটু পরে, একটার সময় দরিদ্র নারায়ণ সেবাও এখান থেকে হয়। তো তোমরা কেউ যদি আসতে চাও তো আসতে পারো। চলো মাছ পুকুর থেকে আমরা বেরোচ্ছি এখন, এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হবে মনে হচ্ছে। হুম
রাধা কৃষ্ণের মন্দির। জুতো খুলে আয়, এইভাবে ব্যাক করে ব্যাক করে দেখো। বল লক করা আছে, না হলে আমি তোমাদের দেখাতাম, আবার কোনো দিন এলে দেখাবো। এইখানে ভিডিও করে দি না, এখানে ভিডিও করে। এতক্ষণ পরে এই যে খুলেছে, চলো এখান থেকে বেরোনো যাক। সাথে থাকো আর দেখতে থাকো। ওই মান্টি দি, মান্টি দি, ওই মান্টি দি, আয়। এইটা এতক্ষণে মন্দিরটা খুলেছে, আমি ছোটো করে নিচ্ছি, তাই জন্য আর উঠলাম না। তো তোমার দাদা দেখতে যা, তো তোমাদের আসতে পারো, আসবি না? হ্যাঁ এই মান্টি দি, এই যে বাতাবি গুলো হয়েছে না, ওই এই যে, এই যে এই যে বাতাবি গুলো হয়েছে না, এগুলো কি খায় না? ও চল। তো ফাইনালি আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে, বেরিয়ে এসে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সামনে কোথাও দেখছি যে কি কেনা যায় না যায়, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওখানে ফুলের বাগান আছে, আই মিন ফুলের গাছগুলো হয়েছে, এগুলো মান্ডিতে দেখছিল। তো দেখো আর সাথে থাকো। তো আমরা বেরিয়ে এসেছি, করে দিলে না, হ্যাঁ শুনছিস, ওটা করে দিবি, ওটা ওটা না রাখবো, ওটা তোমার গোপন ভিডিও, কাউকে দেখানো যাবে না, ঠিক আছে? ঠিক আছে, কেন বলতো, ওটা হচ্ছে একটা মানে বন্ধু থেকে ক্লাস করার মতো। তো আমরা যাচ্ছি সামনের দিকে, বাড়ির দিকে, দেখা যাক আরও মাঝখানে কোথাও ঢুকে যাইছিল। ভালো লাগে না বুঝলি, মিষ্টানের মধ্যে দেখলেই আমার কিছু না কিছু কিনতে ইচ্ছে করে, আর না কিনতে পারলে আমার মনটা খারাপ হয়ে যায়, তাহলে কিনে নিই, যাওয়ার ইচ্ছে নেই, তাহলে কিনে নিই। হ্যাঁ চলো আমরা একটু স্পেন্সারে যাই। তো এরপর আমরা স্পেন্সারের ভেতরে এসেছিলাম, এবং ভেতরে কোনো ভিডিও করতে অ্যালাউ ছিল না, আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। মান্টি দিয়ে অনেক কিছু কিনেছে, দুটো ট্রলি কিনেছে, আরও খাবারের কিছু জিনিস কিনেছে, আমি একটা চকলেট কিনেছিলাম। তো এইভাবে কিন্তু ভিডিও করছিলাম, এর জন্য আমার পয়সাটা শেষ হয়ে গেল, আমি আসবোটা বলছিলাম, এসেই আমার ট্রলি বসন্ত নিলাম, অনেক দিন আমার চকলেট নিয়েছি, হ্যাঁ দুটো শর্ট পাপড়ি নিয়েছি, যে মোস্ট হাই কালার ছাড়া অন্য কোনো কালার দেখো নি সেটা। আমরা বাড়ি এসেছি, বাড়ি এসে আবার বেরিয়েছি, আমরা একটু স্টেশনে যাচ্ছি চা খেতে। আমরা বাড়ি চলে এসেছি এখন, তো এইটা এখন যা শাড়িটারে গোছাচ্ছে, ভালো লাগছে শাড়িটা। তো আজকের মতো এইটুকু, আর কিছু দেখানো নেই, টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলো না, আজকের মতো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বাই বাই।